আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পৃথিবী আল্লাহর, পাহাড় আল্লাহর, জমিন আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহ শুধু আমাদের মানুষের জন্য নয়, 18,000 মখলুকের খোদা, 18,000 মখলুকের খোদা। আমাদের ডাক্তার আছে 18,000 মখলুকের, কি ডাক্তার আছে 18,000 যে মখলুক আছে তাদের ডাক্তার কোথায়, তাদের বৈজ্ঞানিক কে? 18,000 মখলুককে যদি আল্লাহ এককভাবে চলাইতে পারে, আমাদেরকে কেন চলাইতে পারবে না? অনেক ভাই আমরা বুঝি না, মক্কা শরীফের কথা বলে, মদিনা শরীফের কথা, মক্কা শরীফের মালিক নাই, হুজুর ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সাহাবা কেরাম নাই, তবে তাবেই নাই, আইম্মাই মুজতাহিদিন নাই, আমরা কেউ মক্কা শরীফ মদিনা শরীফ, এটা ইসলামের এখন কি নয়, দলিল নয়, ইসলামের দলিল হলো কোরআন শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইসলামের দলিল। এখন বর্তমান মক্কা শরীফ মদিনা শরীফ নয়, এখন মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে সব ইহুদি নসারা খ্রিস্টানদের দখলে চলে গেছে। ওখানে কোনো ইমাম সাহেব, আমরা জানি মক্কা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব যদি কোরআন হাদিস নিয়ে কোনো কথাবার্তা যদি বলে, এই কথা যদি সরকার বিরোধী হয়ে যায়, ওই ইমামকে অনেকগুলা ইমাম মারি ফেলেছি, অনেকগুলা ইমাম জেহেলের মধ্যে ঢুকছে, এটা আমরা সবাই সারা পৃথিবীর মুসলমানে জানি। আর ওখানে অনেক কারণ আছে, ওখানে চুরি করলে 10 টাকা চুরি করলে হাত ছাড়ি দিই, ওখানে কোনো অন্যায় করলি, অপরাধ করলি, এটার সাথে সাথে কতল করে। একটা মসজিদ আছে, মসজিদের মধ্যে ইমাম সাহেবের আরবির মধ্যে ভাষণ দিব, এই কারণে কোরআন শরীফের আয়াতগুলো ফরি, তারপর ভাষণ দিব, জুমার ফরে একটা মসজিদের সামনে জায়গা আছে, ওই জায়গার মধ্যে জল্লাত আসি, সাথে সাথে সবাই সামনে কতল করিব। আমাদের দেশে তো এরকম বিচারগুলো হয় না, 10 টাকা না 10 কোটি টাকা চুরি করলেও তো এরকম হাত হাড়ি দেওয়া হয় না, পা হাড়ি দেওয়া হয় না, কান কাটে না। তো ওই ধরনের অনেকগুলা কি আছে, পার্থক্য আছে, তাদের সাথে আমরা মেশাল দিলে এটা হবে না। মসজিদগুলো আল্লাহর ঘর, মসজিদগুলা আপনারা খুলি দেন, খুলি দিলে আমরা আপনাদের এই ডাক্তারি যেটা কি আছে, এই নিয়ম কানুন আছে, সরকার যে নিয়ম কানুন বানাই দিই, প্রশাসন যে নিয়ম কানুন করে দিই, ওই নিয়ম মতো আমরা ইনশাআল্লাহ পরিচালনা করব। আশা করি যখন মানুষে আল্লাহর ঘর দেয়, আল্লাহকে বলবে, কান্দাকান্দি করবে, এই বেয়ারাম থাকবে না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আসরের পরে মাগরিবের আগে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমরা ওই সুবাদে সারা পৃথিবীর মধ্যে যেই করোনা ভাইরাস চলতেছে, মানুষ মারা যাইতেছে, আমরা সবাই জানি, তো এটাকে সামনে রাখি আমাদের চট্টগ্রামে সারো সাহস্য প্রায় 500 মতো প্রাইভেট মাদ্রাসা আছে, এগুলোর মধ্যে ছাত্র ছাত্রী আছে 80,000 মতো, এবং শিক্ষক কর্মচারী কর্মকর্তা আছে 13,000 মতো। করোনা ভাইরাস যখন বাংলাদেশে আসছে, আমাদের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী যখন দেশের মধ্যে সমস্ত প্রতিষ্ঠানগুলা বন্ধ দেওয়ার জন্য নির্দেশ দিল, আমরাও আমাদের প্রাইভেট মাদ্রাসাগুলো আমরা বন্ধ দিয়ে দিছি। এখন কোনো মাদ্রাসায় ছাত্র শিক্ষক নেই, সবাই বাড়িতে চলে গেছে। আমাদের এই প্রাইভেট মাদ্রাসাগুলো চলে দেয় ছাত্রদের বেতনের উপর, এবং প্রত্যেকটা ঘর ভাড়া, একটা ঘর ভাড়া 20,000, 30,000, 50,000, প্রায় 1,00,000, 1,50,000 পর্যন্ত এভাবে ভাড়া দিতে হয়। এখন মাদ্রাসা বন্ধ হওয়াতে শিক্ষকদের বেতনও দিতে পারতেছে না, এদিকে ঘর ভাড়াও দিতে পারতেছে না। এই হাজার হাজার শিক্ষক কর্মচারী কর্মকর্তা, এদের পরিবার পরিজন আছে, অনেকের পরিবার আমাদের কাছে ফোন করতেছে, অনেক শিক্ষক বাড়িতে যাই কানাকানি করতেছে, তাদের ছেলে মেয়েগুলা অসহায় অবস্থায়। তো
তা আমি আশা করতেছি এই এমন অবস্থান মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এমন কোন সেক্টর নেই একদম রাষ্ট্রপতি হইতিলই এদিকে ফকির হইতিলই কুলি মজুর হইতিলই যত বাংলাদেশে যত সংস্থা আছে সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের নাম ধরি ধরি আমাদের দেশের এমপি মন্ত্রী দায়িত্বশীল যারা আছে সবাইকে বলি দিছি অনুদান দেওয়ার জন্য এবং সাথে সাথে এটা অনুদান শুরু হয়ে গেছে আমাদের পক্ষ থেকে কেউ নাই আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের এই সমস্যাগুলো বলার জন্য আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী ধর্মমন্ত্রী ইসলামী ফাউন্ডেশন বিশেষ করে আমাদের চট্টগ্রামের উপমন্ত্রী নভল ভাই সাহেব এবং আমাদের মাননীয় মেয়র সাহেব ওনাদের কাছে আরজ করি আশা করি আমাদের এই আবেদনটা যদি প্রধানমন্ত্রী যদি জানে জানার সাথে সাথে শোনার সাথে সাথে আশা করি আমাদের এই আবেদন এই আরজ উনি কবুল করবে সাথে সাথে আমি একজন আমি আমাদের প্রধানমন্ত্রীর কথাগুলো বেশি ভালো লাগে ওনার ভাষণটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনি আমরা আলেমরা আমাদের মসজিদ সংক্রান্ত কথাটা বুঝেছি জানি নেই যার কারণে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে জিনিসটা বুঝতে পারে নাই বিদেয় এখনও মসজিদ নিয়ে পুরো বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা যেমন আমরা জানি কোন বিয়েতে শাদিতে অনুষ্ঠানে আওয়ামী লীগের অনুষ্ঠান হোক বিএনপির হোক রাজনীতিক হোক অরাজনীতিক হোক বিয়ে শাদি হোক যে কোনো অনুষ্ঠান শত শত অনুষ্ঠান যেগুলো আমাদের দেশের মধ্যে হয় আমরা করি কোনো অনুষ্ঠানের মধ্যে মানুষে উজু করি যায় না কোনো উজু করি এর গোসল করি কোনো অনুষ্ঠানের মধ্যে শরীর খাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর আল্লাহর ঘর মসজিদের মধ্যে মসজিদে সবসময় পরিষ্কার থাকে পাক পবিত্র থাকে মসজিদের মধ্যে যারা ঢুকবে ডানফা দিয়ে ঢুকবে উজু করে ঢুকবে কেমন করে উজু একবার মুখকে তিনবার করে দিতে হবে নাকে তিনবার করে পানি দিতে হবে কুলি তিনবার করতে হবে এই হাতগুলা তিনবার করে দিতে হবে ফাগুলা তিনবার করে দিতে হবে মাথা মসো পরিষ্কার পরিচ্ছন্নতা হই তারপরে ঢুকবে এবং আমরা দেখতেছি আমাদের দেশের একদম আমি প্রধানমন্ত্রী সহ যতগুলো এমপি মন্ত্রী আছেন আপনারা হলেন আমাদের দেশের অভিভাবক আমাদের সবাই অভিভাবক আমরা আমাদের দেশের মধ্যে বেশিরভাগ মুসলমান আমরা যদি আপনাদের সরকারের নিয়ম কানুন মানি ডাক্তারের নিয়ম কানুন মানি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম কানুন মানি প্রশাসনের নিয়ম কানুন মানি যদি আমাদের মসজিদগুলা আমরা ফাতলা ফাতলা করে দাঁড়াবো আমরা দূরত্বটা বজায় রাখবো এইভাবে করি আগে এক হাতারণ মেয়েতে যদি আমরা 30 জন দাঁড়াইতাম এখন আমরা 15 জন দাঁড়াবো তাও যেন মসজিদের আমলগুলা ঠিক থাকে আমি আমার মাদ্রাসার বড় হুজুর আমার এই এলাকার মেয়েদের সবাই বলে আমি বড় হুজুর তো আমার ভক্ত আমার ছাত্ররা যদি কেউ যদি আমার কাছে আসে কেউ যদি বলে ওই হুজুরের কাছে যাইও না ওনার কাছে গেলে বেয়ারা মতো দিব অসুখ হইব এই কথা যদি আমি শুনি তাহলে আমার কাছে দিলেন মেয়েদের কত ব্যথা আসবে শয়ান আল্লাহ আমাদের আমরা সবাই দেখতেছি অনেকগুলো গার্মেন্টস এখন খোলা অনেকগুলো গার্মেন্টস এখনো পর্যন্ত খোলা এবং ব্যাংকের মধ্যে এখনো পর্যন্ত ডেইলি প্রতিদিন লাইন ধরে ব্যাংকের কাজগুলো আমরা করতেছি বিভিন্ন গাড়ি ঘোড়া বিভিন্ন জায়গার মধ্যে এখনো চলতেছে সব কিছু
এবং বিশেষ করে বাজার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা বাজারের মধ্যে যে বাজারগুলো আমরা করতেছি, আমি দেখতেছি আমাদের আর্মি সেনাবাহিনীগুলা কত কষ্ট করতেছে, ওনারা হাত ধুয়ে ধোয়ায় তারপর বাজারে ঢুকাইতেছে। দেখেন আমরা মসজিদে ঢুকাইতি শুধু হাত না, মুখ ধুইতে হয়, পা ধুইতে হয়, হাত ধুইতে হয়, কুলি করতে হয়, সব কিছু করার পরে মসজিদে ঢুকতে হয়। এই আজাব যখন আসবে আল্লাহ তাআলা কোরআন মাইতে বলে দিছি, এখন আমাদের সবার কি করতে হবে, আল্লাহর কাছে ফানা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, বাঁচাইতে পারবে আল্লাহ। সারা পৃথিবীর হন ডাক্তার বাঁচতে হইতেছে না, আমরা দেখতেছি সারা পৃথিবীর ডাক্তার সবাই মিলি যদি একজন রোগী মারা যাইতেছে তাকে একটা মিনিট বাঁচাইতে পারবে? সারা পৃথিবীর ডাক্তার সবাই মিলি একটা রোগী মারা যাইতেছে ওকে একটা মিনিট বাঁচাইতে পারবে? তো ওই জন্য আল্লাহর বাস্তে আমার কথা শুনি, আমাদের কোনো ভাই নারাজ হবেন না, আমি আল্লাহর বাস্তে বলতেছি, আমি আল্লাহর বাস্তে বলতেছি, এগুলার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? চিনেন মাইজি দেখেন কিছুদিন পূর্বে তারা মসজিদের মাইজি ঢুকতে দেন, মসজিদগুলো তালা মারি রাখছে, এখন এই ভাইরাসের অবস্থান মাইজি চীনের যত মগ আছে বিধর্মী আছে ওরা এখন মুসলমানদের সাথে দাঁড়াই গেছে নামাজ হচ্ছে, এবং বিভিন্ন অন্য ধর্মর লোকগুলা ওরা বলতেছে যে বিভিন্ন বড় বড় আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত বলতেছে, তা আমাদের শক্তি শেষ, এখন আকাশের দিকে আমরা থাকাই আছি, আকাশওয়ালা যদি আমাদেরকে রক্ষা করে। যারা বিধর্মী আছে ওরা মসজিদগুলো খুলে দিতেছে, ওরা ধর্মের কাজগুলো করার জন্য সুযোগ করে দিল, আর আমরা করতেছি দি উল্টা। আরেকটা আমাদের দেশের আলহামদুলিল্লাহ কয়েক লক্ষ মুহাদ্দিসিনে কেরাম আছে, কয়েক লক্ষ মুফতি আছে ভালো ভালো, কিন্তু সরকারি বেসরকারি অনেকগুলো লক্ষ লক্ষ ভালো ভালো আলেম আছে, যোগ্য যোগ্য আলেম আছে, ওরা তো টিভিতে টেলিভিশনে যায় না। হ্যাঁ, আয়াত একটা বলতেছে যে ইয়া আইয়ুহান নামলুজু খুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইশুরুন, এটা হলো সূরা নামাল, সূরা নামালের মধ্যে একটা আয়াত আছে, এটা পিঁপড়াদেরকে, পিঁপড়ার যিনি বড় কল্লাওয়ালা মাথাওয়ালা একটা পিঁপড়া থাকে, এটা এগুলো হলো পিঁপড়াদের সর্দার, ওই পিঁপড়াদের সর্দারে বলছে যে পিঁপড়াদেরকে, ওই পিঁপড়াওয়ালা ও যত পিঁপড়া আছো পিঁপড়ার জাত তোমরা সবাই লুকি যাও, গাঁথে ঢুকি যাও, সোলাইমানের কি আসতেছে লস্কর আসতেছে, হ্যাঁ একদম ভুঁড়ি গালি ফেলাবে, তোমরা গাঁথে ঢুকি যাও। এই কথাটা বলছে যে পিঁপড়াদেরকে, এটা ফিব্রার একটা সুরা আছে, সুরা নামল ফিব্রার নাম দিয়ে সুরা রাখছে, এইটা ফিব্রার জন্য এক হুজুর একজন টিভিতে ঢুকি এই আয়াতটা ফরি বলছে, তা আমরাও বলে গাঁথে ঢুকি দিতাম, অর্থাৎ ও ফিব্রার গাঁথে ঢুকছে আমরা ঘরে ঢুকি দিতাম, কোথায় আয়াত কোন জায়গার আয়াত কোন জায়গায় লাগাই দিতেছে, এরকম ফাগলগুলা আল্লাহর বস্তে বড় বড় আলেম মুফতি মুহাদ্দিসিন একরাম যারা আছেন আমাদের দেশে আপনাদের কাছে ফা, আমার হাত আপনাদের ফা ধরি, আপনারা একটু রক্ষা করেন, এই টিভিতে টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে আপনারা যান, যাদের কাছে এলম আছে বড় বড় আলেম আপনারা কাছে এলম কোনো অভাব নেই, এরকম কতগুলা ফাগলা টাইপের লোক যেগুলোর কাছে কোনো এলম নাই, তকওয়া নাই, ফরজগারি নেই, কোন জায়গার হাদিস শরীফ একটা কোন জায়গায় লাগাই দিই, কোন জায়গার আয়াত একটা কোন জায়গায় লাগাই দিই, তারা জানে না মসজিদে জামাতে যদি না যায়, হ্যাঁ আল্লাহ যে তার ঘর জ্বালা দেবে বলে বলছে, এগুলো জানে না, সহি সহি যেগুলো শক্ত শক্ত হাদিস শরীফ আছে এগুলো বলো না কেন? আমাদের প্রধানমন্ত্রীকে, ধর্মমন্ত্রীকে, বিভিন্ন বড় বড় মন্ত্রীদেরকে, হ্যাঁ আমাদের দায়িত্বশীল যারা আছে এদেরকে জিনিসগুলো যদি আমরা বুঝেই বলি কেন বুঝবে না, বুঝবি ইনশাআল্লাহ। আমি আরজ করব আপনাদের, আমাদের সরকার প্রধানমন্ত্রীর হাতে আমার হাতগুলো রাখি, ফা মাইতে রাখতেছি, এবং আমাদের যত এমপি মন্ত্রী আছে আপনাদের ফা ধরে বলতেছি, আপনাদের আল্লাহর ঘরগুলো খুলে দেন, আল্লাহর সাথে কি করিয়েন না, আমরা আপনাদের কথা মতো কি করব, সরকারের কথা মতো, হ্যাঁ স্বাস্থ্যমন্ত্রীর কথা মতো, আমরা ডাক্তারের কথা মতো,
প্রশাসনের কথা মতো এইভাবে গড়ি পরিচালনা করব, যেন আপনাদের কোনো আমরা ইনশাআল্লাহ দায়িত্ব দিব। আমরা ইমাম খতিব ফাউন্ডেশন আছি, আমরা ইমাম খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি দায়িত্ব নিব ইনশাআল্লাহ। করোনা ভাইরাস দর্শে দিয়ে কেউ মারা গেছে, আমি এখান থেকে ঘোষণা দিতেছি কেউ যদি দাফন না করে ইনশাআল্লাহ আমরা হাফেজ কোরআন আছি, আমরা দাফন করবো, জানাজা পড়বো, দোয়াবো, হ্যাঁ কবর করবো, সব কিছু আমরা করবো। পুরো বাংলাদেশের মধ্যে আমাদের লোক আছে ইনশাআল্লাহ আমরা করবো এটি। এইটা কেউ মারা গেলে ও তার হাসি দিতে পারে না, খাসি দিতে পারে না, যে লোকটা মারা যায় জিন্দা লোক কেন ভয় করে মানুষই, ও তো মারা গেছে, ও তো হাসি কীভাবে দিব, হ্যাঁ ও থেকে কীভাবে রোগ সারাবে, ও তো দুনিয়াতে নাই, ও তো মারা গেছে। আর আমাদের দেশে পৃথিবীর ডাক্তাররা বলতেছে যিনি মারা যায় তার কাছে আর কোনো কি নেই, এমনকি মাকে ছেলে মেয়ে মিলি জঙ্গলে ফেলাই দিতেছে। এগুলো কোথায়? একটা মুসলমান রাষ্ট্র এতগুলো আলেম হাফেজ, আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি হাফেজ কোরআন, লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। আমরা হাফেজদেরকে সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ থেকে বিতরণ করি তাকি, আমাদের বাংলাদেশের হাফেজ প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর আমাদের বাংলাদেশের হাফেজ হয় আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের হাফেজদের হনি, আমি আমাদের প্রধানমন্ত্রীকে আরজ করব, আমাদের বাংলাদেশের হাফেজদেরকে বলবেন যে আপনি আপনার পক্ষ থেকে প্রত্যেকেই একটা একটা খতম দিতে হবে। তৈরি যতগুলো হাফেজ আছে একটা একটা যদি খতম দেওয়া হয় কয়েক লক্ষ খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই করোনা ভাইরাস আমাদের বাংলাদেশে থাকতে পারবে না। আর যতগুলো মহাদ্দিসিনে কেরাম আছে সবাই যদি একটা একটা বুখারী শরীফের খতম দেওয়া হয় এইখানে আর কোনো ধরনের আজাব আর গজব, আমার মনে হয় আমাদের বাংলাদেশের আকাশের ভিতরে, আমাদের বাংলাদেশের এরিয়ার ভিতরে কয়েক লক্ষ যদি খতম হয়, কয়েক লক্ষ যদি বুখারী শরীফের খতম হয় এখানে কি আর থাকবে? কোনো ধরনের বেয়ারাম, করোনা ভাইরাস না অন্য কোনো বেয়ারামও থাকতে পারবে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমাদের মাঝে আল্লাহ হাফেজ আব্দুল মান্নান সাহেব, হুজুর আমাদের সবাই মুরব্বী। আয় আল্লাহ আমাদের ইয়া আল্লাহ হাফেজ জনাল আব্দিন সাহেব, ইয়া আল্লাহ ফটিয়া মাদ্রাসা সাহেবকে ইয়া আল্লাহ প্রধান হাফেজ সাহেব হুজুর। আয় আল্লাহ আমাদের ইয়া আল্লাহ মাওলানা আসহাবউদ্দিন আল আজাদ সাহেব, আয় আল্লাহ আমাদের মাঝে আছেন। আয় আল্লাহ আমাদের মাওলানা মুসলিউদ্দিন সাহেব সহ, আয় আল্লাহ আমাদের কতগুলো হুজুর বিভিন্ন মসজিদের ইয়া আল্লাহ ইমাম খতিব আলেম ওলামা সবাইকে নিয়ে ইয়া আল্লাহ তোমার কাছে ইয়া আল্লাহ হাত উড়েছি ইয়া আল্লাহ আসরের পরে মাগরিবের আগুদি। আয় আল্লাহ আমাদের দোয়াগুলোকে ইয়া আল্লাহ তুমি কবুল করিয়েন আল্লাহ। আয় আল্লাহ করোনা ভাইরাসের মধ্যে ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের যতগুলো লোক মারা গেছে সবাই কবরকে জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ। যারা ইয়া আল্লাহ রোগী আছে সবাইকে ইয়া আল্লাহ তুমি শেফা ইয়া আল্লাহ কাবুলা নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ সবাইকে ইয়া আল্লাহ তুমি শেফা ইয়া আল্লাহ কাবুলা নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রাইভেট মাদ্রাসাগুলোকে ইয়া আল্লাহ তুমি কবুল করিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমাদের লক্ষ লক্ষ হাফেজ কোরআন তালেবে ইলম নূরানি ছাত্র, আয় আল্লাহ এই নূরানি মাদ্রাসাগুলা, হাফজাহানাগুলা, এতিমহানাগুলা, আয় আল্লাহ এই সবাই আল্লাহ ছোট ছোট ছেলে, না বালক ছেলে, এরা যদি লেখাপড়া করতে পারে, কোরআন শিব পড়ে, আয় আল্লাহ লক্ষ লক্ষ হাফেজ কোরআন এরা যদি কোরআন তালাবত করে, আয় আল্লাহ, আয় আল্লাহ এই গজব আজাব ইয়া আল্লাহ থাকবে না আল্লাহ। সবাইকে বুঝার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের ইয়া আল্লাহ লক্ষ লক্ষ ইয়া আল্লাহ মসজিদগুলো ইয়া আল্লাহ মুসল্লি তোমার ঘরে যাইতে ভেজতেছে না আল্লাহ। আয় আল্লাহ তোমার ঘরের দরজা খুলি দেও আল্লাহ, মক্কা শরীফের দরজা খুলি দেও আল্লাহ, মদিনা শরীফের দরজা খুলি দেও আল্লাহ। আয় আল্লাহ তোমার রহমতের দরজা খুলি দেও আল্লাহ, তুমি আর রাগ করিও না আল্লাহ। আয় আল্লাহ তুমি আর রাগ করিও না আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে আর পরীক্ষা করিও না আল্লাহ। আয় আল্লাহ তুমি আর পরীক্ষা করিও না আল্লাহ। আয় আল্লাহ আমরা দুর্বল আল্লাহ, পরীক্ষা করলে আমরা সবাই ফিল হয়ে যাবো আল্লাহ। আয় আল্লাহ বিনা পরীক্ষায় আমাদেরকে পাশ করাই দেন আল্লাহ, আর পরীক্ষা করিও না আল্লাহ। বিশেষ করে বাংলাদেশ গরিব দেশ আল্লাহ, আয় আল্লাহ এই বাংলাদেশের মধ্যে এত বড় রোগ দিও না আল্লাহ। আয় আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো হাফেজ কোরআন আলেম ওলামা মাদ্রাসা মসজিদ, আয় আল্লাহ সবাই কষ্ট পাইতেছে আল্লাহ। আয় আল্লাহ এই তালেব আলমগুলো ইয়া আল্লাহ কোরআন শরীফ গুলো লক্ষ লক্ষ কোরআন শরীফ গুলো বন্ধ অবস্থায় আছে আল্লাহ। আয় আল্লাহ কোরআন শরীফ পড়তে পাইতেছেন আল্লাহ। আয় আল্লাহ তোমার এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আজকের থেকে যেন একটা লোকও আর মারা না যায় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের মাঝে অত অনেকগুলো হাফেজ কোরআন আলেম ওলামা সবাই আমরা দোয়া করতেছি আল্লাহ, তোমার কাছে হাত ফাটতেছি আল্লাহ, তোবা করতেছি আল্লাহ, আমাদের তোবাগুলো কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আসমানি বালা, জমিনী বালা, মৌসুমী বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
ওয়ারহামনা মাআহুম বিরহমতিকা ইয়া আরহাম।